নমস্কার, আমার নাম সুনন্দা দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম মাল্টিপ্লিকেশনের উপর। আজকে আমি দেখিয়ে দেব কিভাবে টু ডিজিট মাল্টিপ্লিকেশন করা যায় মাল্টিপ্লিকেশন টেবিল রিকল না করে। সঙ্গে থাকুন। তাহলে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রশ্ন রেডি করে রেখেছি। এখানে আমি টু ডিজিটের মাল্টিপ্লিকেশন দেখাবো উইথাউট রিকলিং মাল্টিপ্লিকেশন টেবিল। মাল্টিপ্লিকেশন টেবিল রিকল না করে কিভাবে টু ডিজিটের মাল্টিপ্লিকেশন করা যায় সেটা আমি দেখাবো। আমি অলরেডি ওয়ান ডিজিটের মাল্টিপ্লিকেশন এবং ওয়ান ডিজিট এবং টু ডিজিটের মাল্টিপ্লিকেশনও দেখিয়ে দিয়েছি। সেটা আপনারা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, সেটা সেখান থেকে পেয়ে যাবেন। আজকে দেখাবো আমি টু ডিজিটের মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়। এখানে দেখুন 23×12, এটা মাল্টিপ্লিকেশন করতে হলে আমার আগে যেমন দাগ চিহ্নগুলো আমি হরাই রো ওয়াইজ কলম ওয়াইজ দিয়েছিলাম, এখন সেভাবে দিলে হবে না। এবার আমি ডায়াগোনালি দেব। কিভাবে দিতে হয় সেটা দেখুন। এখানে প্রথমে আছে 23, যেটা আমি দাগ চিহ্ন দেব সেটা হবে এই যে, এই ফরম্যাটটা ফলো করতে হবে, লেফট বটম থেকে রাইট টপ। এই ডিজাইনটা আমি এই জন্য রেডি করেছি আপনাদের সুবিধার জন্য, বুঝতে সুবিধা হবে। লেফট বটম থেকে রাইট টপ যাবে প্রথম যে টু ডিজিট আছে সেটার জন্য। লেফট বটম থেকে রাইট টপ মানে আমার দাগ চিহ্নটা এইভাবে যাবে। প্রথমে দেখুন, টু এর জন্য দিচ্ছি দুটো দাগ চিহ্ন, 1, 2, ঠিক আছে। এখন 3 জন্য দাগ চিহ্ন দেব সেম, লেফট বটম থেকে রাইট টপ যাব, একটু সরিয়ে দেব, 1, 2, 3, ওকে। এখন আমার এই 23 জন্য আমি দাগ দিয়ে দিয়েছি, এখন 12 এর জন্য দেব। তো 12 এর জন্য আমার এভাবে লেফট টপ থেকে রাইট বটমের দিকে আমার ডাইরেকশন থাকবে দাগ চিহ্নের। প্রথমে আমার ডাইরেকশন ছিল লেফট বটম থেকে রাইট টপ, এখন আর আমার ডাইরেকশন থাকবে লেফট টপ থেকে রাইট বটম, মানে আমার দাগ চিহ্ন এভাবে যাবে। তাহলে প্রথমে 1 আছে, আমি এই দিকে দেব, এই দিকে। আগে 2 এর জন্য এই দিকে দিয়েছি, এখন 1 এর জন্য এই দিকে দেব, মনে রাখবেন। তাহলে দিচ্ছি আমি 1 এর জন্য একটা দাগ দিলাম, 2 এর জন্য দুটো দাগ দেব, সেটা আমি একটু সরিয়ে দেব। সেম ডাইরেকশন থাকবে আমার লেফট টপ রাইট বটম, ঠিক আছে। দেখুন 1, 2 হলো। এখন দেখুন আমি এখানে 3টে সেগমেন্ট পাচ্ছি কিভাবে, দেখুন। প্রথম সেগমেন্ট হচ্ছে এটা, দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে এই যে এইটা, তৃতীয় সেগমেন্ট হচ্ছে এইটা। আমার এটা হবে প্লেস ভ্যালু হবে 1, মানে একক। এটার প্লেস ভ্যালু হবে 10, মানে 200, আর এটা হবে 100, মানে 100, ঠিক আছে। এখন আমার কাজ কি, আমি এই যে পয়েন্টগুলোতে ইন্টারসেকশন হয়েছে লাইন্সগুলো, সেই পয়েন্টসগুলো শুধু কাউন্ট করব। পয়েন্টসগুলোকে একবার হাইলাইট করে দিই আমি, কাউন্টস করতে সুবিধা হবে। হলো, এখন আমি কাউন্ট করি, 1, 2, 3, 4, 5, 6। আমার 1 এর প্লেস ভ্যালু হচ্ছে 6। এখন 10 এর প্লেস, দশকের প্লেসটা কাউন্ট করব, 1, 2, 3, 4, 5, 6, 7। এটার সাথে এটাও কাউন্ট করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, লিখে দিলাম 7। হান্ড্রেডস এর প্লেসে দেখুন 1, 2, তাহলে আমার আনসার হবে 276, ঠিক আছে। এখন আমি এটাকে আপনাদের মাল্টিপ্লাই করে দেখাবো শুদ্ধ কিনা। 23×12, 3×2=6, 2×2=4, এখানে লিখব 0, 1, 3, 1, 3=3, 1, 2=2, 6, 4 আর 3 প্লাস করলে 7, 2। তার মানে আমার এইভাবে করলেও যদি আমি টেবিল মনে না করে করি তবেও আমার ম্যাথ শুদ্ধ হবে, যদি আমি দাগ চিহ্নের সাহায্যে করি, যদি আমি এইভাবে করি তাহলে।
এইভাবে দাগচিহ্ন ব্যবহার করে আমরা টু ডিজিট মাল্টিপ্লিকেশন খুব সহজে করতে পারি, আমাদের মাল্টিপ্লিকেশন টেবিলও রিকল করতে হয় না।